আমরা এইখানে কিছু কাজ শিখছিলাম সেদিন, এই যে সিন্স ফর, কোথায় সিন্স বসে কোথায় ফর বসে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, এগুলো এটা নিয়ে এটা এটা পারি স্যার, মোটামুটি এগুলো পারি স্যার। তারপর এটা স্যার তো এইটাই তো আমরা এইটাই তো আমাদের কালকে কাজ ছিল। হ্যাঁ বাড়ি কাজগুলো, সেই বাড়ি কাজগুলো তো পাঁচটা দিয়েছিলাম না, সেটা সেন্টেন্সগুলো বলো একজনে, আমার কাছে এখানে দেখা নাই। প্রথমটা ছিল কি বোঝা যায় না স্যার, স্ক্রিন দেখা যায়? জি স্যার দেখা যায়, দেখা যায় স্যার। একটু জুম করেন, একটু জুম জুম তোমার ফোন থেকে করতে পারবে ভাইয়া? এই যে তোমরা হাত থেকে করতে পারো। আর সেকেন্ডটা ছিল রাসেল হ্যাজ বিন সুইমিং ড্যাশ ইভিনিং। জি স্যার, তিন নম্বরটা হলো দে হ্যাভ বিন লিভিং মিরপুর ড্যাশ 2015। পরেরটা বল একজনে স্যার, দে হ্যাভ বিন ওয়ার্কিং ড্যাশ 7 AM। আর স্যার পাঁচ নম্বরটা হলো স্যার, হ্যাজ ইট বিন রেইনিং ড্যাশ 3 days। এটা কিন্তু একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হয়ে গেছে তাই না? হ্যাজ ইট বিন রেইনিং, এটা আমরা আগামী ভাগের মধ্যেও শিখব, সমস্যা নাই। হ্যাজ ইট বিন রেইনিং কি লেখা এখানে? রেইনিং এর পরে ড্যাশ 3 days। 3 days, ওকে। এখন দেখো আমরা যে জিনিসগুলো দেখছি তোমরা সেখানে আগে চিন্তা করবে, যেহেতু সিএস এবং পরের বিষয় তাই না? জি স্যার, এখন পরের বিষয় একটা দেখে বুঝি। এই একটা আমাদের মনে করো যে গত ক্লাসে পড়াশোনা ছিল, তো সিন্স কোথায় হয় আর ফর কোথায় হয়, আমরা যেগুলো ফিক্সড থাকে চেঞ্জ হয় না কখনো সারা বছর দিন কাল, এরকম সময় সিন্স হয়। যেমন মানডে, এটা একটা দিনের নাম, সব সময় মানডেটাকে আমরা মানডেই তো বলবো, ওটা তো আর রিপ্লেস হবে না। পাঁচ এক সপ্তাহ পরে আবার মানডেই আসবে তাই না? মানডে আসবে সিন্স, তো মানডের জায়গায় আমরা চোখ বন্ধ করে তাহলে সিন্স বসাইতে পারি। জি স্যার। তারপরে দেখবা এই যে ইভিনিং, এটাও কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ সন্ধ্যাবেলা আমরা অনেক সময় ঘুরতে বের হই, এই যে সন্ধ্যাবেলা বের হই, অর্থাৎ এটা কিন্তু ফিক্সড। প্রত্যেকদিন সূর্য অস্ত যাওয়ার পরেই তো সন্ধ্যাটা হয়, অর্থাৎ এটা চলমান একটা বিষয় বাট ফিক্সড, এক্ষেত্রে চেঞ্জ হবে। আরেকটু জিনিস দেখো, 2015 সাল লেখা আছে এখানে, তো 2015 সাল লেখা আছে, দুই বছর পরেও যদি বলো এটাও তো 2015 সাল চেঞ্জ হবে না, হবে যে আমি 2015 সালে ঢাকা ছিলাম। 2015 তার মানে
2015 যে লেখা আছে এইটা হলো তুমি যদি পরেও বলো যে আমি 2015 সালে ঢাকা মিরপুরে বসবাস করেছিলাম ব্যাপারটা তাই না অর্থাৎ চেঞ্জ হয় না চেঞ্জ হবে ক্লিয়ার সবাই এখানে আমরা বসাবো কি চেঞ্জ জি স্যার চেঞ্জ 2015 আমি 20 বছর পরে যদি বলি 2015 স্যার এটা তো 15 থেকে যাবে স্যার কিন্তু এই সাতটা আটটা এটা কিন্তু সেম না এক ঘন্টা পরে আটটা হয়ে যায় অর্থাৎ টাইম কিন্তু বাড়ে এটা ফর বসবে স্যার ফর টাইম কিন্তু কন্টিনিউয়াস টাইমটা কিন্তু ফ্রম দ্যাট মিন্স এটা কি হবে ফর হবে সবাই কি লেখো দেখো ফর দেখো এটা ফর তিন দিনে কিন্তু চলমান একটা বিষয় বাড়বে কিন্তু তিন দিনের পরে চার দিন হবে এটা কিন্তু সময়ের সাথে সাথে অতিবাহিত হচ্ছে তার মানে এটাও ফর হবে এটা কিন্তু আবার আজকে একদিন গেলে পরের দিন ঠিক এই টাইমে ইভিনিং হবে সন্ধ্যার সময় ঠিক আছে তার মানে আমরা কখন কোথায় চেঞ্জ হয় এগুলো আমরা বুঝলাম সমস্যা হবে না আশা করি ঠিক আছে তোমাদের এইখানে যে আমরা পাঁচ নম্বর অপশনটা লিখেছি এইখানে দেখো যে পর্ব ১১ ৫ গত ক্লাসে আমরা এটা দিয়ে মূলত আলোচনা করেছি এই যে বিষয়টা ছিল স্যার এখানে লাল স্যার এই এটা মুছে দেন স্যার এই সমস্যা তো লাল দাগটা স্যার মুছে দেন এটা এটা কি করলো কি ড্রইংটা এটা তোমাদের ওর নাম কি ওর মোবাইল থেকে একটা দাগ দিয়েছে তারা আপনি যেটা পড়াইতেছেন স্যার যেগুলো এটা কি ক্লাস শুরু হওয়ার পর সামনে সামনে আবার এগুলো নতুন ভাবে আলোচনা করবেন না স্যার না এটা বেসিক একবারই শেখানো হবে আপনি যে ক্লাসগুলো করাইতেছেন স্যার এগুলা কি স্যার ফিউচারে আবার রিপিট করবেন নাকি সামনে যে সময় কলেজটা খুলবে স্যার আমি তোমাদের কথা বলছি থামো আমি বলতেছি তোমাদের ইংলিশ সিলেবাসটাই মূলত এইটা আমরা যে একটু আগে দেখিয়েছি স্যার এটা ইউটিউব থেকে তোমাদের হবে না এটা সিলেবাস তো তোমরা যখন এখন পড়তেছো না তখন আর তোমাদের সমস্যা হবে না তোমরা ক্লাস করলে যে এইগুলা তোমাদের অলরেডি পড়া হয়ে গেছে হয়তো তোমরা নোট নিতে পারো টিচারের কাছ থেকে বাট আর কোনো সমস্যা হবে না তারপর টিচাররা ক্লাসে ডিসকাশন করবে জি স্যার বুঝতে পারছি তোমাদের এখানে আছে এখন তোমাদের হয়ে যাচ্ছে বাট তোমরা একাডেমি ভাবে ক্লাসে আসবা কলেজে তখন এই লাল দাগটা মুছে দেওয়া একজনে কাটতা এটা ভাই এই দাগটা দিয়ে ভাই মুছে দাও তাহলে এই বিষয়গুলো নিয়ে কারো কোনো সমস্যা হবে না তো এই আমরা যে লাস্ট কই লিখলাম ইভিনিং এই যে ইভিনিং তাহলে কেন চেঞ্জ হয়েছে বুঝে যাচ্ছে সবাই জি স্যার তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি ওকে আমরা আরো কিছু স্যার একটা জিনিস স্যার বুঝিনি স্যার দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর 7 ইয়ার এখানে ফ্রম হয় না বলো ও স্যার স্যার ব্যাকগ্রাউন্ড অনেক সাউন্ড আসছে সবার মাইক মিউট করতে বলে
জি স্যার এবার ঠিক আছে। স্যার আপনার মাইকও মিউট হয়েছে স্যার, আপনারটাও কথা শোনা যায় না স্যার আপনার। এবার হয়েছে? হ্যাঁ স্যার এবার। এবার ক্লিয়ার? জি স্যার। আমি হইলো কম্পিউটার থেকে স্ক্রিন দেখাচ্ছি আর ভয়েস দিতেছি মোবাইল থেকে, জি স্যার বুঝতে পারছি, যার জন্য আমারটা মিউট হয়ে গেছে। আচ্ছা জি স্যার। আচ্ছা আমরা ফর বলতে স্যার এইটা এখানে আরেকটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখি, তোমরা এটা একটু দেখবা যে আমরা এই যে বেসিক ইংলিশ চর্চা পর্ব 6 আমাদের এই কম্বাইন যেটা দেখাবো রাইট ফর্মস অফ ভার্বস দেখাবো, পাশাপাশি আমরা এখান থেকে একটা টানবো অপশন, ঠিক আছে? তো যেমন এখানে আছে ইট এর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার দেখে রাখো, ইট আমরা তো ইট জানি, ইট অর্থ কি বলো? ইহা এটা। তো ইট দিয়ে অনেক কিছু আমরা লিখি সেন্টেন্স তৈরি করার সময়। তো খেয়াল করো এখন এখন 3:10 বুঝো, আর একটা আছে 3:10 বাকি, এই দুইটা সেন্টেন্স কে ফলো করো। একটা আছে এখন 3:10 আর একটা আছে 3:10 বাকি, তাহলে এর ইংলিশ অনুবাদটা কি হবে আসলে, ট্রান্সলেট কিভাবে করব আমরা? খেয়াল করো একটা জিনিস যে আসলে নিয়মটা আমাদের মনে হয় জানা দরকার, যে দুইটা ক্ষেত্রেই শুরু হবে তোমার ইট দিয়ে, এটা কোন শিওর মনে রাখ। আমরা যেহেতু ব্যবহারটাই শিখতেছি ইটের, ঠিক আছে? তো দুটো ক্ষেত্রে আমরা ইট দিয়ে শুরু করব, যেমন ইট ইজ 10 মিনিটস এরকম স্টার্ট হবে, ইট ইজ 10 মিনিটস। তারপরে বাকি কথাটা হবে একটা আছে 10 মিনিট বেশি আর একটা 10 মিনিট কম, অর্থাৎ 10 মিনিট বাকি আর একটা 10 মিনিট বেশি হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে 10 মিনিট যদি বাকি থাকে, যখন বাকি থাকবে তখন হবে 2:03, আর খেয়াল করো 10 মিনিট বেশি বুঝাইলে 5:03। এই কথাটা একটু বুঝে নাও, পাস্ট মানে অতিবাহিত হয়ে গেছে এই জন্য বেশি বুঝাচ্ছে 5:03, আর একটা 2:03। ক্লিয়ার? যেমন থ্রি বলতে কোনটা, এই থ্রি বলতে হয়েছে সেই যে 3:03 বুঝাচ্ছে তখন। যেমন এখন ওয়েট করো, এখন 3:10 তার মানে 3:10। ক্লিয়ার? জি স্যার জি স্যার। তাহলে অ্যানসারটা হবে এরকম, নাও তোমরা যেতে পারে এখন যদি লেখো তাহলে নাও হবে, ইট ইজ 10:03। ক্লিয়ার কিনা দেখো সবাই? জি স্যার জি স্যার। তাহলে 5:03 বলতে 3:10, অর্থাৎ 10 মানে 10 মিনিট কি হয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে। ক্লিয়ার? অতিবাহিত। এখানে দেখো 3:10 বাকি যদি হয় তাহলে 5টার হবে না, হবে কি 2:03। ক্লিয়ার? 2:03 জি স্যার। তাহলে এরকম আরো একটা এক্সাম্পল দেখো, 9:07 তাহলে অ্যানসারটা কি হবে, ট্রান্সলেট কিভাবে হবে? এখন 9:07 তাহলে ইট ইজ 7:09। খেয়াল করো এই 9টা যাবে শেষে, তাই না? জি স্যার। আর 9:07 তার মানে 7 মিনিট বেশি, এই জন্য পাস্ট হয়ে যাবে 5:09। ইট ইজ আগে টাইমে আগে মিনিটে এটা কাউন্ট করতে হয়, ট্রান্সলেটের সময় শেষে আগে আসে, এটা তো সবাই জানো বাংলা লেখা। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? দেখো 8:05 বাকি, তাহলে কি বলবা তোমরা? নাও ইট ইজ 5 মিনিটস টু এইট। ওয়েট, আমরা এখানে লিখে রাখা আছে তো 2:08, দ্যাট মিন্স এখানে বাকি বুঝাচ্ছে, অর্থাৎ 8:05 বাকি, আর একটা যদি তো 8:05 তার মানে কি হইতো 8:05, 8:05 সেটাই। এরকম দেখো 12:09 বাকি, তাহলে নাও ইট ইজ 9 মিনিটস টু 12, তো 9 মিনিট বাকি থাকলে 12, অর্থাৎ আমরা এই জিনিসগুলো আমাদের দৈনন্দিন কাজেও লাগে। তোমাকে এখন জিজ্ঞাসা করলো একজনে যে এখন কয়টা বাজে, তখন তোমার বাজে ধরো এখন কয়টা বাজে, 11:53 বাজে, তখন তোমাকে এটা বলতে হবে না, তোমাকে তার মানে এই যে 5:53 তখন এটা তোমাকে বুঝাই দিতে হবে, 5টি নেবেন তাই না, এটা বলতে হবে। তো আচ্ছা আমরা আসি আমাদের কাজে, খেয়াল করো আজকে আমরা 5টা রুলস শিখবো মাত্র, 5টা রুল এখান থেকে, ঠিক আছে? এটার 5টা রুলস আজকে শিখবা,
তারপরে তোমরা যেটা করো খেয়াল করো আমরা একটু বুঝাই যে প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের দেখো টেন্সের সাথেই কিন্তু এটা কানেক্টেড খুব এই জন্য আমরা টেন্সের পরেই সরাসরি চলে আসছি কোথায় ব্যাক ফ্রম সব আসছে ক্লিয়ার জি স্যার তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সবাই জানো এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই যে সবসময় ভারতে কি হবে বেস ফর্ম হবে এবং সাবজেক্ট অনুযায়ী এস বাই এস যোগ হবে তাই না এটা তো মূলত ঘটনা ছিল জি স্যার ওকে তাহলে আমরা যেটা করলাম যে হি ইটস রাইস রাইস তারপর হি প্লেস ফুটবল এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই আমরা চোখ বন্ধ করে বলতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কারণ এখানে সাবজেক্ট আছে একজন ফার্স্ট কি সাবজেক্ট এটা পারসন কি বলো তো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন না থার্ড পারসন এটা হি থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমি আই এবং ইউ সারা বাকি সবগুলো থার্ড পারসন ঠিক আছে ওকে এখন আসো তাহলে এখানে শুধু ইট হইতো এটা এটা হইতো যদি এটা যদি আমরা লিখতাম যদি এরকম যে আই তাহলে কি হইতো বলো ইট রাইস তাহলে কি আর এস বাই এস যোগ হইতো না যোগ হইতো রাইট এটা থার্ড পারসন ফার্স্ট পারসন এখান এখান থেকে যদি ফিলিং দে তাহলে একজন অ্যাড করতে বলছে দেখি একটু কে আছে ওয়েটিং এ আমাদের এখানে ওয়েটিং এ তো দেখা দেখতে পাচ্ছি না গ্রুপে বসে আবার একটু ই করতে বল ওরে আবার ই করতে বলো জি স্যার লিংকে জয়েন করতে ওকে এখানে যদি তোমাদের দিত এরকম ফিলিং দে ব্ল্যাঙ্কস আমরা সাথে সাথে কোশ্চেনটাও করে ফেলি তো এরকম একটা কোশ্চেন দিতে এরকম দেওয়া আছে ঠিক আছে দিস ইজ দে প্লে আরে দে প্লেস ফুটবল হবে এটা আমরা কি করতাম তাহলে They plays football in the field. Play হবে দেখো খেয়াল করো আমি যেটা বলতেছি সেটা শোনো হবে পারসন যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় কেবলমাত্র সেক্ষেত্রে এস বাই এস যোগ হবে কিন্তু প্লুরাল হয়ে গেলে এস বাই এস যোগ হবে না দে প্লে ফুটবল ও সরি প্লে প্লুরাল বলতে অনেকজন আর সিঙ্গুলার হলে একজন যেমন হি মানে সে সে ভাত খায় তাহলে এই যে বিষয়টা আছে সে একজন তাই এস বাই এস যোগ হয়েছে আমি আমি শুধু ফার্স্ট পারসন সেক্ষেত্রে তার এটা হয় না বাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সেক্ষেত্রে এস বাই এস যোগ হয় বাট প্লুরাল হয় দে কয়জন তারা তারা অনেক কয়জন অনেকে অনেকজন সেক্ষেত্রে কি এসটা হবে না সারাটা হবে বলো এস সারা প্লে হবে এস সারাটা প্লে হবে এই তো ক্লিয়ার হয়েছে বার থার্ড পারসন কেবলমাত্র সিঙ্গুলার হইলে তখন এস বাই এস যোগ হয় বাট প্লুরাল হইলে এখানে অনেকজন বুঝাচ্ছে তখন আর এস বাই এস যোগ হবে না তার সঠিক অ্যানসার কোনটা হবে তাহলে আমরা বুঝলাম যে এখানে বিষয়টা কি হয়েছে যে দে প্লে ফুটবল আমরা এইটা নিয়ে এই যে এক নাম্বার যে আমাদের কোশ্চেন ছিল অর্থাৎ সাবজেক্ট স্যার এইগুলা আবার বুঝাইতেন তো স্যার যে স্যার ফাইল ইন দ্য ব্ল্যাঙ্ক আবার বুঝাইতে হবে স্যার স্ট্রিমে দাগাইতেছে কে জন্য ওকে আমাদের কোশ্চেনটা ছিল এটা তাই না আমাদের এটা একটা কোশ্চেন ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তারা করতে বলছে যে তাহলে খেয়াল করো যে এটাই মনে করো থার্ড পারসন আমরা বুঝবো যে আমাদের রুলসটা কি রুলস হইছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট তাহলে এই সিঙ্গুলার নাম্বার যদি হয় খেয়াল করো তাহলেই কেবলমাত্র বারবার শেষে কি হবে এস বাই এস যোগ হবে তাহলে দেখো হি হি হয়েছে থার্ড পারসন বাট একজন সে তাহলে এস হয়েছে সূত্র অনুযায়ী ঠিক আছে তো জি স্যার বাই এস তারপরে হি এখানে আছে প্লে ভার্ব বারবার শেষে অবশ্যই এস হবে কারণ সে একজন তারপর আই আই তো সিঙ্গুলার নাম্বার আছেই এবং সে ফার্স্ট পারসন সেক্ষেত্রে এস বাই এস যোগ হবে না মনে রাখবা আই সরাসরি ফার্স্ট পারসন হলে
কাজ শেষ তারপরে আমরা যদি বলি তুমি এটা কি এটা একজন বলো এটা কি হবে বলো কোনটা সঠিক উই উই ট্রাইস ইয়েস বলো 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 উই ইট রাইস ইট হবে ইট হবে হ্যাঁ প্রথমটা ইট হবে কেন হলো এখানে কারণ স্যার এই কনফার্ম এরা তো সাই এই উইটা কি থার্ড পারসন নাকি ফার্স্ট পারসন বলো কেউ একজন বলো পারসন ইন্ডিকেট করো আগে পারসন ফার্স্ট পারসন আই উই ইউ সেকেন্ড পারসন আর বাকিগুলো সব থার্ড পারসন এখন আসো তাহলে আমাদের এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই দে প্লে ফুটবল পরেরটা তো চলে যাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এই যে প্লুরাল চলে আসে দেখো দে আমি যেটা লিখলাম সেটা এখানে আছে এখন দে প্লে ফুটবল আমরা একটু বাড়াইছি এক্সটেনশন সেখানে ইন দ্য ফিল্ড অর্থাৎ মাঠে বল খেলতেছে দে ইট রাইজ কোনটা এস আছে বলো এস নাই তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হইলাম যে কেবলমাত্র থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তখন এস হয় আর প্লুরাল হলে এস হবে না বা ইউ হবে না ক্লিয়ার তাহলে এটা একজনের একটু ক্লিয়ার করো তো আরো আরো একটা আনসার করো সি গো অথবা গোস গোস হবে স্যার সি গোস টু স্কুল হবে সি গোস টু স্কুল তাহলে আমরা এখানে সঠিক আনসারটা পাচ্ছি গোস জিও ইয়েস গোস দেখো এস বাই এস কারণ ভার্বের সাথে এটা সেটিং অনুযায়ী ভার্বের সাথে কি এস হবে না ইয়েস হবে এটা আমাদের বুঝে নিতে হবে ইয়েস হবে স্যার এটা থার্ড পারসন সিঙ্গুলার স্যার তোমাদের সবাই কি ক্লিয়ার এই বিষয়টা জি স্যার ওকে তাহলে আমরা দুই নম্বরে চলে যাই আমরা দ্রুত দ্রুত পাঁচটা রুলস দেখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হবে খেয়াল করো জি স্যার গ্যাপ দিয়ে দেই তোমাদের বুঝতে সুবিধা হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে তো কি হয় সব সময় এস বাই এস যোগ হয় তাই না এস বাই এস যোগ হয় বাট হলেও সেটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হবে তখন ভার্বের শেষে কি হবে না এস বাই এস আর যোগ হবে না খেয়াল করো হি ডাজ নট ডাজ তো নেগেটিভ হ্যাঁ এই যে নট চলে আসছে তাহলে সে স্কুলে যায় না তাহলে কি হয়ে গেছে he does not go to school তাহলে এখানে গোস্তর হলো না গোস হইছে গোস্ত হলো বলো এখানে কারণ এই যে তোমার ডাজে চলে গেছে একবার এস বাই এস যোগ হইছে তারপরে এখানে আছে কি অশিষ অশিষ does not eat rice তাহলে এই যে ইটস এখানে আর কিন্তু এস বাই এস যোগ হবে না ঠিক আছে জি স্যার বুঝতে পারছি খেয়াল করবে এগুলো তাহলে আমাদের এইগুলো নিয়ে ঝামেলা হবে না আস্তে আস্তে কিন্তু কঠিন রুলস চলে আসবে এই জন্য প্রথম প্রথম এই সহজগুলো আগে বুঝতে হবে নেগেটিভ সেন্টেন্স হইলে তুমি মনে করছো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এই ভার্বটা ইয়েস হয়ে যাবে তা কিন্তু করা যাবে না কারণ ডাজ নট যখনই করবে তখন গো এর সাথে আর ইয়েস হবে না ওকে পাস্ট টেন্স অর ফিউচার টেন্স যদি হয় তাহলে ভার্বের শেষে কি হবে এস বাই এস যোগ হবে না খেয়াল করো পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স হইলে তখন সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসে যেমন হি ওয়েন্ট টু স্কুল এখানে আমরা কি লিখি ওয়েন্টই হবে কারণ স্কুল লেখা সম্ভব হি গোস টু স্কুল লেখা যায় সম্ভব ঠিক আছে বাট হি ওয়েন্ট টু স্কুল এখানে কি কোনো কিছু হলো ওয়েন্টস হয় না কেমন যেন একটা লাগে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স হইলে সরাসরি প্রেজেন্ট ফর্ম মানে যে ভার্বটা আছে সেটাই খেয়াল করো এক্সট্রো হি উইল গো টু স্কুল এই যে আমরা জানি শ্যাল উইল এর পরে সব সময় কি হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম শেল বা উইল এর পরে সব সময় ভার্বের কি হয় প্রেজেন্ট ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম হয় তাই না জি স্যার জি স্যার তোমরা কি বুঝতেছো অনেকে জি স্যার সবাই বুঝছে হয়তো আর কি আমি বুঝছি আর কিছু জানি না আজকে কি একটু জটিল মনে হচ্ছে
না স্যার সহজই আছে স্যার বলেন স্যার বলো বলো একজন কথা বলে কি জটিল মনে হয় কিছু না স্যার জটিল মনে হয় না স্যার কথা কি শুনুন স্যার আজকে একটু বুঝতে কষ্ট হচ্ছে স্যার এই করব ওদের কিছু পরে আচ্ছা আমরা এই পাঁচটা রুল পরে শেষ করব আজকে আর বেশি না ঠিক আছে মাত্র পাঁচটা জি স্যার তিন নাম্বার তো হইলো চার নাম্বার দেখি আর একটু জিনিস দেখো যে কোন সেন্টেন্স যদি ক্যান could may might shall should will would এগুলো থাকে খেয়াল করো তাহলে সব সময় ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম হবে কোনো কিছু যোগ হবে না ক্লিয়ার আচ্ছা স্যার স্যার মডেল অক্সিলারি ভার্ব কি কয়টা স্যার নাকি আরো আছে না না এগুলা ইটিসি লেখা আছে না তো বেসিক্যালি আমাদের ইউজ করা হয় এগুলাই এইজন্য সব একসাথে লেখা হয়েছে ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড ওট টু নিড দেয়ার হ্যাভ টু মাস্ট ঠিক আছে তো যেমন হি ক্যান এই যে চলে আসছে সব সময় ভার্বের বেস ফর্ম ক্লিয়ার জি স্যার শ্যাল গো ইউ মাস্ট কাম ইউ শুড স্টাডি হার্ড অর্থাৎ এই সমস্ত সেন্টেন্সগুলো সব সময় ভার্বের বেস ফর্ম হবে যদি এই মডাল অক্সিলারি গুলো থাকে আশা করি ক্লিয়ার আর একটা আছে লাস্ট এবং আজকে শেষ জি স্যার ইউনিভার্সাল ট্রুথ যেটা অর্থাৎ চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ কিগুলো আছে যেমন তুমি রেগুলার একটা কাজ করো প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠো করে দি সান রাইজ ইন দা ইস্ট এটা এটা কি চিরন্তন সত্য না জি স্যার এই সমস্ত ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাউন্ড আছে কার আইস ফ্লোটস অন দা ওয়াটার তো আমরা যেটা বুঝলাম যে এই অপশনগুলোতে সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তো আমরা আজকে এই পাঁচটা রুলসই থাকুক বেশি আচ্ছা স্যার ভিতরে পাঁচ নাম্বারটা বুঝি নাই স্যার পাঁচ নাম্বারটা একটু ক্লিয়ার করেন পাঁচ নাম্বারটা একটু বুঝে নাও পাঁচ নাম্বারটা হলো চিরন্তন সত্য যদি কোনো সেন্টেন্স হয়ে থাকে সারা জীবন কিন্তু সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় এটা কিন্তু চিরন্তন সত্য দ্যাট মিন্স এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তখন যদি এবং খেয়াল করবা যে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে কিনা সেটা সাবজেক্ট চেক করে অ্যাড করবা ঠিক আছে জি স্যার আচ্ছা স্যার আইস ফ্লোটস অন দা ওয়াট অন ওয়াটার আচ্ছা আইস হলো থার্ড পারসন সিঙ্গুলার তাই ফ্লোটস এর সাথে ফ্লোটের সাথে এস যুক্ত হইছে তাই তো এখানে যদি আমরা একটা দেই দা আর্থ মুভ অথবা এমন বিএস মুভস এই দুইটির একটা সঠিক করবা তো মুভস হবে না এখন এটা একটু ছোট করে দিই তোমরা তাহলে নিয়ে নিতে পারো এই যে এক লাইনে হয় আগে এতটুকু নাও এই অর্ধেকটা নাও বাকি অর্ধেকটা আবার করে নাও স্যার এটা একটু ছোট করলে মোবাইল দিয়ে ছবি তুলে নিতে পারি স্যার ছোট করলে আরো ছোট করবা না মানে স্যার সব দেখা যায় না একসাথে সবগুলো দেখা গেলে মোবাইল দিয়ে ছবি তুলে নিতে পারি স্যার এই যে একসাথে স্ক্রিনে চার পর্যন্ত সব দিয়ে কি করব তিন পর্যন্ত আগে নাও এক থেকে তিন এই যে এক থেকে তিনটা রুলস এতটুকু আগে স্ক্রিনশট নাও ক্লাসের ভিডিও গ্রুপে ছাড়বেন না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর বাকি আছে চার পাঁচ এই কাজ শেষ ঠিক আছে তো তোমাদের মূলত আজকের এই কাজ এতটুকুই রাইট টু সব বার্ডস এর আমরা এক থেকে পাঁচটা রুলস দেখলাম
এটা দিয়েই তোমাদের আগামী ক্লাসে আবার এমসিকিউ মানে এই টাইপের কোশ্চেন টাইপে দিব শুনছ তো মানে এই টাইপের কোশ্চেন করবা ঠিক আছে তো আজকে এতটুকুই আর এখান থেকে কিছু মজার কিছু তো তোমরা পড়লাই যে ঘড়িতে কয়টা বাজে সেটা শেখা পারবা না এখন লিখতে এখন 9টা বাজে পারবা না বুঝতে তাহলে একটা স্ক্রিনশট নিতে পারো সবাইকে ধন্যবাদ আমরা নেক্সট ক্লাসে এই কি বলা হয় এই রাইটন ভাষণের কিছু কোশ্চেন ধরবো তারপরে আমরা বাকি চলে যাবো ছয় সাত ছয় থেকে দশ পর্যন্ত ঠিক আছে সবাই ভালো থাকো আজকে আমরা আর বেশি তো টাইম দিতে অনেকক্ষণ ক্লাস করছি না ঠিক আছে তোমরা সবাই ওয়ালাইকুম সালাম তোমরা সবাই ই করে দিও প্রেজেন্ট দিয়ে দিও সবাই আমি একবার স্যার আগে দিয়ে দিয়েছি আবার দিব